আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পানির অপর নাম জীবন। সেই পানিকে বিশুদ্ধ করার জন্য আমরা নানা রকমের ফিল্টার ব্যবহার করে থাকি। আজকে যে ফিল্টারটি দেখছেন এটি ইউনিলিভারের পিওরিট ক্লাসিক ফিল্টার। আমরা অনেকে এই ফিল্টারটি ব্যবহার করি, কিন্তু এটির জার্ম কিল কীভাবে পরিবর্তন করতে হয় এবং পরিষ্কার করতে হয় সে বিষয়টি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন আমরা প্রথমেই দেখি। প্রথমে আমি ঢাকনাটি খুলে নিলাম। নেওয়ার পরে অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপ যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপ, এটি ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরিয়ে আমি খুলে নিলাম। নেওয়ার পরে এখন জার্ম কিল প্রসেসরটির ঢাকনা খুলে নিলাম এবং যেটি লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেটি আমরা হালকা হাতে নাড়া দিয়ে একটু মুভ করে আলতো করে খুলে নিতে হবে। এখানে কোনো স্ক্রু অর্থাৎ এখানে স্ক্রুর কোনো বিষয় নাই, সবগুলো কয়েকটি আছে যেগুলো আপনারা প্যাচের মাধ্যমে খুলতে হবে। প্রথম ঢাকনাটি চেম্বারটি নিলাম, দ্বিতীয় চেম্বারটিও খুলে নিলাম। এরপরে আবার ঘড়ির কাটার উল্টা দিকে ঘোরাতে হবে। ঘড়ির কাটার উল্টা দিকে ঘুরিয়ে আমি এটা খুলে নিলাম। আবার ঘড়ির কাটার উল্টা দিকে ঘোরাতে হবে। এটাও ঘড়ির কাটার উল্টা দিকে ঘুরিয়ে আমি খুলে নিব। বাস হয়ে গেল আমার টোটাল ফিল্টারটি। আমার সমস্ত পার্টসগুলো আমার আলাদা আলাদা করে আমি খুলে ফেললাম এবং খুলে নেওয়ার পরে সুতি কাপড় দিয়ে ফিল্টারটি আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন নতুন জার্ম কিলটি আপনারা দেখতে পাচ্ছেন যেটি আমি এখন একটু খুলে দেখব এর মধ্যে কী কী আছে। এটির মধ্যে যে তিনটি জিনিস আমি পরিবর্তন করব, অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপ, জার্ম কিল প্রসেসর এবং পলিশার, এই তিনটি জিনিস রয়েছে। এটি হচ্ছে জার্ম কিল প্রসেসর, এটি এই মূল কিট। এটি হচ্ছে পলিশার, পলিশার এটা পলিথিন থেকে আমরা একটু আলাদা করে নিচ্ছি এবং এটি হচ্ছে এখন যেটি খুলছি এটি হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপ। প্রথম চেম্বারে এটি থাকবে এবং জার্ম কিল প্রসেসরটা মাঝখানে থাকবে ইন্ডিকেটার হিসাবে এবং লাস্টেরটা গোল যেটা এটি হচ্ছে পলিশার। এখন আমি ফিটিং করে নিচ্ছি, শুরু হয়ে গেল আমার ফিটিং। একটু খেয়াল করতে হবে ওয়াশার দিয়ে এবং দুটি রাবারের নাট বল্টু আছে এই দুটি দিয়ে আস্তে করে লাগিয়ে নিতে হবে। এখন ঘড়ির কাটার যেদিকে ঘড়ির কাটা ঘুরে সেই দিকে ঘুরিয়ে আমি প্রত্যেকটি আবার লাগিয়ে নিব। ঘড়ির কাটার দিকে যদি আমি দেই তাইলে আমার প্রত্যেকটা বিষয় লেগে যাবে এবং অপোজিট বিপরীত দিকে দিলে খুলে যাবে, মনে রাখতে হবে। ঘড়ির কাটার দিকে এখন ঘড়ির কাটা যেই দিকে ঘুরে সেই দিকে দিয়ে আমি আটকিয়ে নেব। ব্যাস হয়ে গেল স্বচ্ছ চেম্বার। এটি যে চেম্বারটি লাগাচ্ছি এটি হচ্ছে 4 নম্বর, নিচেরটি হচ্ছে 3 নম্বর, অর্থাৎ এখানে মোট 4টি চেম্বার রয়েছে। এটি যে নাটটি দেখতে পাচ্ছেন এটিও ঘড়ির কাটার দিকে আমি ঘুরিয়ে লাগাচ্ছি, এটিও শেষ হয়ে গেল। এখন দ্বিতীয় চেম্বার, যে হোলের সাথে দেখাচ্ছি হোলের সাথে যেন একবার খাপের সাথে মুখটা যেন মিলে যায় সেইভাবে লাগাতে হবে। একটু খেয়াল করে আলতো করে লাগাতে হবে, জোরাজুরির কোনো বিষয় এখানে নাই। এটিও ঘড়ির কাটার দিকে ঘোরাতে হবে লাগানোর জন্য। ব্যাস হয়ে গেল। এটি হচ্ছে জার্ম কিল প্রসেসর। এখন সাদা দেখা যাচ্ছে, যখন এটি লাল হয়ে যাবে তখনই কিন্তু এটার কার্যকারিতা শেষ। এবং সর্বশেষ প্রথম চেম্বার, এতে 4টি চেম্বার রয়েছে, বসানো হয়ে গেল। আবার অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপ, যেটি ঘড়ির কাটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরিয়ে আমি লাগিয়ে নিলাম এবং জার্ম কিল প্রসেসরের ঢাকনাটা লাগিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল টোটাল ফিল্টারটা আমার ফিটিং হয়ে গেল বা সেট আপ হয়ে গেল। আমি এখন পানি দিচ্ছি। তো এই ছিল আজকে আমার ইউনিলিভার পিওরিটের ক্লাসিক ফিল্টারের পরিষ্কার এবং জার্ম কিল প্রসেসর।
তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।